হাই ফ্রেন্ডস, আমি তন্ময়, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আচ্ছা, তোমরা থাম্বনেল আর লেখা থেকে অন্তত বুঝেই গেছো আমরা আজকে কি টপিকে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা হোয়াটসঅ্যাপ ট্রিক হিসেবে কথা বলবো, হোয়াটসঅ্যাপ ট্রিকের একটা বিষয়ে কথা বলবো, যেটা হচ্ছে তোমায় কেউ মেসেজ পাঠালো, তো মেসেজটা তুমি দেখোনি এখনো পর্যন্ত, তো ওটাকে ডিলিট ফর এভরিওয়ান করে দিলো, যে সেন্ডার, তোমার সেন্ডারটা ডিলিট ফর এভরিওয়ান করে তোমাকে দেখাবে দিস মেসেজ ওয়াজ ডিলিটেড। তো সেটাকে তুমি কিভাবে রিড করতে পারবে, মানে সেটাকে তুমি কিভাবে দেখবে, তো সেটাকে দেখার একটা টেকনিক আছে। তো চলো আজকে আমরা সেই টেকনিককে দেখি, যে বেশি বকবক না করে, যেটা আমি প্রতিবার করে বলে থাকি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, যাতে আমরা এরকম কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন যেন চলে যায়। তো আমরা বেশি লেট না করে সরাসরি চলে যাচ্ছি সেই ট্রিক। চলো তো ফ্রেন্ডস, সবার আগে তোমরা আগে এই অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করবে, ঠিক আছে? তো এটা আমার অবভিয়াসলি সেভ করা আছে, মানে ইনস্টল করা আছে, তো আমি এটাকে ওপেন করলাম না। তো প্রথমে আমরা এই ফোন থেকে এই ফোনটা মেসেজ করব, দুটো হাই হ্যালো। এবার তারপর আমরা এই দুটোকে ডিলিট ফর এভরিওয়ান করে দেবো। তো তোমরা এবার দেখে নিতে পারবে, এখানে এখানে আমার ডিলিট ফর এভরিওয়ান লেখা আছে। তো তারপর আমরা এই অ্যাপটাকে ইনস্টল করবো, যেটা তোমাদেরকে অ্যাপটা ইনস্টল করতে বলেছিলাম, তো এটাকে আপনারা আমরা ওপেন করবো। এই যে তোমরা দেখতে পাবে, এই যে এখানে হাই হ্যালো পাঠিয়েছিলাম, দিস মেসেজ ওয়াজ ডিলিটেড। যদি আমি এখান থেকে অন্য কিছু লিখি, কোথায় তুই, কোথায় দিয়ে সেন্ড করে দিই, সেন্ড হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছ তোমরা, চলে এসছে। এটাকে আমরা আবার ডিলিট ফর এভরিওয়ান করে দেবো। দেন আমরা এইটাতে এটাকে নিয়ে এখানে দেখে যাচ্ছে করে দিয়েছি, তো এখানে দেখবে একটা নোটিফিকেশান চলে আসবে, এই যে এরকম একটা নোটিফিকেশান আসবে। তো এটাতে ডাইরেক্ট তোমরা ক্লিক করবে, তোমাকে ডাইরেক্ট এখানে দেখিয়ে দেবে, এই যে কোথায় তুই, তার মেসেজ ওয়াজ ডিলিটেড। তো বন্ধুরা, তোমরা দেখে নিলে যে কী করে কী করলে তোমরা হোয়াটসঅ্যাপের থেকে যে মেসেজগুলো তোমাদেরকে সেন্ডার ডিলিট করে দিয়েছে এভরিওয়ান করে, তো তোমরা সেগুলো মেসেজ দেখে নিতে পারবে। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর এরকম এই মেসেজ এই ট্রিকটা দেখে তোমার কতটা হেল্প হলো আমাকে অবশ্যই জানিও, কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো আপাতত আমি আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আমি আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কোনো ট্রিক নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, ভালো থাকবেন।